সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন। আর তার জন্য প্রথমেই নাম্বারটা শেয়ার করি, 2571-2255 এবং 4008-1437 এই নাম্বারে। সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, আর আচার্য শ্রী দুলাল মানেই জীবনের সমস্যা যাই থাকুক না কেন, তার একটা সুন্দর বিচার বিশ্লেষণ করে সেখান থেকে বেরোনোর রাস্তা। এই সবকটি কিন্তু আপনারা ওয়াকিবহল যারা অনেক দিন ধরে অনুষ্ঠানটা দেখে আসছেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা অনুষ্ঠান চলাকালীন যেটা করি, আপনাদের নাম নিই, আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস, এই তিনটি ইনফরমেশান আমরা নিই, কারণ এগুলো ছাড়া এগুলোটা সম্ভব হয় না। কিন্তু ব্যতিক্রমী অনুষ্ঠানও তো অনেক হয়, তো সেই ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে এটিও একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, যেখানে অনেক সময় হয়তো আপনারা সময়টাও ঠিকমতো বলতে পারছেন না বা ডেটটা ঠিকমতো জানা নেই, তো তাতে কিন্তু আমরা ফোনটা ডিসকানেক্ট করে দিই না। আমরা কি করি, আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাই, কারণ আপনার নাম বা নামটা আমরা জানলাম, কিন্তু আপনি হয়তো ডেট অফ বার্থ সময়টা ঠিকমতো বলতে পারলেন না, শেয়ার করতে পারলেন না, তাতেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে কিন্তু আপনার জীবনের সমস্যাগুলো, আপনার জীবনের ভালো দিকগুলো বলে দেওয়া সম্ভব। আপনারা অনেকেই হয়তো বাড়িতে বসে ভাবেন, কি করে এটা বলা সম্ভব, কি করে বলছেন উনি, কোথাও কি লেখা রয়েছে, কি এই ম্যাজিকটা কি সত্যি? তাই পাশে বসে অনেক সময় আমারও হয়তো মনে হয় ম্যাজিকটা কোথায় লুকিয়ে রয়েছে। আসলে ম্যাজিকটা হলো তার শিক্ষাগত যোগ্যতা। তিনি মানে জ্যোতিষটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এগুলো নিয়ে রিসার্চ করতে ভালো লাগে, যার জন্য অনেক সময় আপনারা দেখেন যে আপনার হাতটা স্টাডি করতে বলা হয়, হাতের কোথায় কি রেখা রয়েছে, কোথায় ক্রস রয়েছে, সেটা কিন্তু এখানে বসে বলে দেওয়া সম্ভব। অবাক লাগছে না? না, অবাক হয়তো প্রথম যারা বন্ধু আসেন আমাদের সাথে কথা বলেন, যারা এগুলোর সম্মুখীন হচ্ছেন, তারা অবাক হচ্ছেন, কারণ কিন্তু যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে পথ চলছেন তারা এখন অবাক হন না, কারণ তারা জানেন সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, আর আচার্য শ্রী দুলাল মানেই এরকম অনেক কিছু ম্যাজিক ঘটতে থাকে। যদিও আবারও বলছি, জ্যোতিষশাস্ত্রের সাথে ম্যাজিকের কোনো সম্পর্ক নেই, রাতারাতি কিছু হওয়ার নয়, রাতারাতি কিছু পাইয়ে দেওয়ার নেই। তাহলে কি রয়েছে, তাহলে রয়েছে সঠিক একটা ক্যালকুলেশন এবং ডিসিশন। আপনি জীবনে যা কিছুই করতে যান না কেন, সেই ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে। এবং আমরা বলি, ভাগ্যের চাকা তখনই ঘুরবে যদি আপনি সিদ্ধান্তটা ঠিক নেন। তাহলে সেই ডিসিশন নেওয়ার জন্য আপনার জন্মছক কতটা পারমিট করছে, আপনার জন্মছক কি বলছে, কোন জাতক বা জাতিকা সঠিক ডিসিশন নিতে পারেন, পারবেন জীবনে, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই। আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসাও অবশ্যই জানালাম, এবং পাশাপাশি আমার অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান। আর এখন আমি আমার অনুষ্ঠান আর বলি না, কারণ এই অনুষ্ঠানটা ব্যক্তি নির্ভর আর নেই, এখন এখন সর্বজন হয়ে গেছে, অর্থাৎ আপনাদের অনুষ্ঠান। আপনাদের অনুষ্ঠান এই জন্যই, সমস্যা আপনাদের থাকতেই পারে কিন্তু সমাধান আছে, এবং সেটা আমার কাছেই, একদমই, যে কারণেই সবার অনুষ্ঠান এটি। ঠিক কথা। এবং যে বিষয়গুলো নিয়ে বললাম, যে কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রমী অনুষ্ঠান বলি, তো এটাও কিন্তু সেই ব্যতিক্রমী তকমাটাই নিয়ে যায়। গতকাল একটা গল্প বলি, তাহলে কথা যখন বলছি আমি শুনছিলাম, গতকাল আমার এক মানে কি বলবো মানে বোন তাকে বলছি, কাটোয়াতে বাড়ি, তার ডেট অফ বার্থটা তার জানা আছে কিন্তু টাইমিংটা তার জানা নেই। বিয়ে হচ্ছে 5 বছর, সন্তান রিলেটেড কিছু প্রশ্ন করবে বলেই ফোনটা করেছিল। আমি বললাম যে বোন তুমি তো সন্তান রিলেটেড প্রশ্ন করবে, বললো হ্যাঁ দাদা। আমি বললাম, এবং তার ডেট অফ বার্থ থাকলেও টাইম অফ বার্থ নেই, জন্ম সময়টা ছিল না, জন্মস্থানটা আছে। আমরা যখন একটা জন্মছক তৈরি করি, জন্মকুণ্ডলী তৈরি করি, তখন তিনটে জিনিস একদম মাস্ট, তিনটে জিনিস দরকার হবেই, জন্ম তারিখ, জন্ম সময়
এবং জন্মস্থান, এবং এই তিনটেই একদম পারফেক্ট হতে হবে। পারফেক্ট না হলে আপনি যে ডেটাটা আমাকে দিচ্ছেন তার উপর বেস করে যদি আমরা করি তাহলে কিন্তু ভুল হবে। সুতরাং পারফেক্ট চাই। যদি না থাকে, হ্যাঁ আমার জানা নেই, স্যালেন্ডার করে যদি দেন আমার জানা নেই, তখন আমি আমার মতো করে প্রসেস রেডি করে বলে দিই। তা সেই বোনটিও বললো দাদা আমার জানা নেই। তা তার ক্যালকুলেশন আমি যখন করলাম, করতে করতে দিদি বললে বিশ্বাস করবে না, আমি বলে দিচ্ছি তাকে যে তোমার তো এর আগে দু দুবার মিসক্যারেজ হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে সেই বোনটি মানে কাঁদো কাঁদো স্বরে বলছে যে দাদা আমার সংসারটা বাঁচবে তো, কারণ আমি থার্ড টাইম আবার সন্তান গ্রহণ করেছি, কিন্তু এই মুহূর্তে কোনো কারণে যদি কোনো একটা দুর্ঘটনা কোনোভাবে যদি মিসক্যারেজ হয় তাহলে আমার মানে পরবর্তী জীবনটা স্বামীর সঙ্গে বা শ্বশুরবাড়িতে থাকতে পারবো না। কথাটা আমি বলছি মনে হচ্ছে যেন তোমার একটা অর্ডিনারি কথা, কিন্তু ওই বোনটি যখন কথাটা বলছে তার অন্তরের অন্তঃস্থল থেকে সে কান্না করতে করতে বলছে। তাকে আমি বললাম দেখো বোন, সমস্যাটা শুধুমাত্র তোমার ছিল নয়, আমি তোমাকে একবারও দোষ দেব না, দোষটা হয়েছে পার্টিকুলার জন্মকুণ্ডলীতে কয়েকটা ক্ষেত্র ডিস্টার্ব হয়ে আছে, গ্রহগত কিছু ডিস্টার্ব হয়ে আছে, শারীরিক তোমার অবশ্যই কিছু ডিস্টার্ব হয়ে আছে, যেটা টোটাল ছকে আমি পাচ্ছি, শারীরিকও রয়েছে গ্রহগত পজিশনও তোমার ডিস্টার্ব। তুমি ডক্টর কনসাল্ট অবশ্যই করছো, করো, পাশাপাশি অবশ্যই একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করো। দুটো সাইড থেকে যখন প্রতিকারটা হবে তখন তুমি অবশ্যই সফলতা পাবে এবং মা ডাকটা তুমি শুনতে পাবে। হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি এভাবে অকপটে বলতে পছন্দ করি, আমি বলেও ফেলি। আর আমার মধ্যে একটা জিনিস আমি পরিষ্কারই বলি, যেটা পারি হ্যাঁ, যেটা পারি না না, ওই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হতে পারে, চলতে পারে, খেতে পারে এই শব্দগুলো সাইড করে দিই। হবে হ্যাঁ নাকি হবে না না, একদম এই দুটো শব্দ, একদম দুটো শব্দ, এবং এই দুটো শব্দের উপর বেস করেই বলি যদি রেজাল্ট চাই তাহলে যোগাযোগ করবেন আমার সঙ্গে, যদি রেজাল্ট চাই তাহলে যোগাযোগ করবেন, আর যদি মনে হয় না প্রতিশ্রুতি চাই তাহলে আমরা আলোচনা করব। কিন্তু একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, নমস্কার। জন্মস্থান মুর্শিদাবাদ। এখন কোথা থেকে বলছেন? এখন মুর্শিদাবাদের কাঁথি থেকে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কুম্ভ রাশি। আচ্ছা বল, তুমি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলে 2000 সাল আগস্ট মাস 17 তারিখ, জন্মবার হলো বৃহস্পতিবার, রাত্রি 6:30 বা সন্ধ্যে 6:30 মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিলে। তোমার কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন পূর্বভাদ্রপদ নক্ষত্র নরগণে জন্মগ্রহণ করেছো তুমি। বর্তমানে শনির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয়, তোমার 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 মেন দুটো প্রশ্ন আমি পেয়েছি, একটা হলো তোমার ক্যারিয়ার, সেকেন্ড হলো তোমার বৈবাহিক জীবন। ভালো কি মন্দ সেটা পরে বলবো, সেটা পরে বলবো। আমাকে একটা বিষয় একটু শেয়ার করো, লাস্ট বছর দেড়েক বা দু বছর, দেড় থেকে দু বছর তোমার বাড়ির কোন গুরুজন বা প্রিয়জন এবং অবশ্যই রিলেটিভ এর সাইড থেকেও এরকম কেউ না কেউ গত হয়েছেন? হ্যাঁ হয়েছে, ঠাম্মা। আমাকে বলে দিয়েছিলে বোন? না, আমাকে বলোনি তাই না? না, মনে হলো না যেন দুলালদা তোমাদের বাড়িতে গিয়েছে বা তোমাদের বাড়ির পাশে থাকে, চেনে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, অনেকেই মারা গেছে এরকম। না না, আমি যেটা বলছি, আমি যে শব্দটা বললাম যেন মনে হলো না যে দুলালদা তোমাদের বাড়ির পাশে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। তোমার
তোমার বাড়ির যে মানে একা মানে এক নয় একের বেশি তুমি নিজেও স্বীকার করলে, মানে গুরুজন বছর দুইয়ের মধ্যে অলরেডি গত হয়েছেন, আর বর্তমানে মা মায়ের শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না, ঠিক বললাম? এইবার বলি, তোমার বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। বিবাহ এবং কেরিয়ার নিয়ে একটু চিন্তিত রয়েছি যদি বলেন। দেখো আমি একা করে বলছি, তোমার কেরিয়ার লাইফ যথেষ্ট ভালো আছে, একদম পরিষ্কার তোমাকে বলছি, তোমার কেরিয়ার লাইফ যথেষ্ট ভালো আছে। তুমি যদি সঠিকভাবে এগোতে পারো, একটা ভালো কেরিয়ার তুমি তৈরি করবে। আর গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলে, পরবর্তীতে পরবর্তীতে তুমি মাস্টার ডিগ্রিও কমপ্লিট করবে। হয়ে গেছে মাস্টার ডিগ্রি। টিচিং লাইন নিয়ে কি তুমি ভাবনা চিন্তা করেছিলে কখনো? হ্যাঁ, টিচিং লাইনে চিন্তা ভাবনা করছি, করছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি না হওয়ার কারণে এখন অন্যদিকে ভাবনা চিন্তাও করছো পাশাপাশি? একদম 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 ঠিক, একদমই তাই। আমি অন্যদিকেও ধরে লাইনে দেখছি। তুমি আমাকে বলে দিয়েছিলে তো এগুলি? না না, একদমই তাই। বলে দেওয়াটা হচ্ছে যে জন্ম ছক, জন্ম ছক দেখে এইভাবে বলে দেওয়া সম্ভব। মনে হচ্ছে না যেন তুমি আমার কাছে এসেছিলে, তোমার তুমি সমস্ত গল্প আমাকে বলে দিয়েছো আগে থেকে, তাই না? মানে সেই পরীক্ষার হলে জানা প্রশ্ন দেখলে যেরকম হয় আর কি। বল, একটা পরিষ্কার তোমাকে বললাম, তোমার কেরিয়ারটা যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো আছে। কত বছরের মধ্যে এস্টাবলিশ করতে পারবো? হ্যাঁ, এখানে ডিস্টার্বটা হওয়া, ডিস্টার্বটা রেডি হয়ে আছে, এই জায়গাটা ডিস্টার্বটা। তোমার চলমান যে পথ রাস্তা, সেই রাস্তাটা কাটা বিছানো, সেই রাস্তাটা কাটা বিছানো। ফলে তুমি যে জিনিসটা পাওয়া উচিত সকাল 8টায়, সেই জিনিসটাই পাবে তুমি সন্ধে 6টায়। কি বললাম, বোঝা গেল? মানে জীবন থেকে বেশ অনেকটা টাইম তোমার লস হবে, এবং যখন তুমি পাবে তোমার যোগ্যতা অনুযায়ী, তোমার যোগ্যতা অনুযায়ী সেটা ঠিকঠাক নয়। সুতরাং তুমি রাস্তাটাকে ক্লিয়ার করো, রাস্তাটাকে তুমি সঠিক করো। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, তুমি খুব ভালো জায়গায় পৌঁছাবে, পৌঁছাতে তুমি পারবে। কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি এগিয়ে যেতে পারছো না, সিদ্ধান্তহীনতায় তুমি ভুগছো, প্রচন্ড ডিপ্রেশনের মতো তুমি পড়ে যাচ্ছো। এবার যোগাযোগ একটু করতে হবে, এবার একটু যোগাযোগ তোমাকে করতে হবে। যদি মনে হয় যে ধ্যান দুলালদা ঠিকঠাক বলছে, তাহলে বলবো আমার সঙ্গে একটু যোগাযোগ করো, কারণ ওভার টেলিফোন ওভার টেলিভিশনের সব কথা তো বলা যায় না। না না না, ঠিক আছে। এবং এতগুলো সমস্যার কথা, এতগুলো কথা যদি বলে দেওয়া সম্ভব, কোথায় গিয়ে আপনার ক্যারিয়ারটা বাধা হচ্ছে সেটা কিন্তু ওয়ে আউটও সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার তিনি হবেন যিনি আপনার ডিজিজটাকে একদম পিন পয়েন্ট যিনি ধরতে পারবেন। আপনার পায়ে ব্যথা হলো, আপনার পায়ে ব্যথা হলো, দুটোই পেন কিলার খেলেন, এটা কিন্তু সলভেশন নয়। পায়ে ব্যথাটা কেন হয়েছে, হবার কারণটা কি, সেই কারণটাকে আপনাকে আগে মানে বার করতে হবে। সেটা কি পা ভেঙে গেছে, মানে হাড় ভেঙে গেছে, নাকি আঘাত জড়িত, নাকি নার্ভ রিলেটেড, নাকি কোনো ক্ষতপত কিছু হয়েছে, সেটাকে ফার্স্ট দেখতে হবে আপনাকে। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে, তারপর তো মেডিসিন। নিশ্চিত রেজাল্ট, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদ্ধুলাল একদম পরিষ্কার বলি, নিশ্চিত রেজাল্ট যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। একদমই তাই, এবং যোগাযোগ করার মাধ্যমগুলো আপনারা জানেনই, এবং চেম্বারগুলো শেয়ার করে দেবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, বকুড়া জেলা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের সম্বন্ধে। হ্যাঁ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 5/6/1991। সময়? সকাল 10টা। জন্মস্থান? বকুড়া। রাশির রং জানেন? রাশি কিছু জানা নেই। ঠিক আছে, বলা হবে, একদম লিখে নেবেন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন একটু মিলে নিন, 1991 সাল জুন মাস 5 তারিখ, সকাল 10টা, জন্মবার হলো বুধবার, বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছেন। কুম্ভ রাশি কর্কট লগ্ন, কুম্ভ রাশি কর্কট লগ্ন শতবিশা নক্ষত্র দেবারিগণ রাক্ষসগণ,
বর্তমানে শনির মহাদশা চলছে, রবির অন্তর্দশা। আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিমে কি আছে, নোংরা ফোংরা ফেলছেন কেন? দক্ষিণ পূর্ব, ভুল বললাম, দক্ষিণ পূর্ব। হ্যাঁ, বাধাপ্রাপ্ত হচ্ছেন, সকালবেলা সহজে ঘুম থেকে উঠতে পারছেন না, ইচ্ছে থাকলে অনেক কষ্ট করে উঠতে হয়। আমি তো ঠিকই বলি, আমি তো ঠিকই বলি। আপনার মেন প্রশ্ন হলো কেরিয়ার এবং তার পাশাপাশি বই বিবাহ, দুটো জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে। তো আপনার বিবাহ হয়েছে এখনো? না, দেখুন আমি মাথা ঝোলাচ্ছি, না হয়নি। অনেক জায়গায় দেখাশোনা হবে কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে না। বাস্তু থেকে ঠিক করো, করো ভাই, বাস্তু ঠিক করো আগে। সরকারি চাকরি যোগ আছে না? হ্যাঁ বলো, তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে, কি করণীয়? আমার কাছে আসুন আর যেখানে যান, সবার আগে দরকার ডিজিজটাকে সারানো, রোগটাকে সারানো। এবার আপনি আমার কাছে আসুন আর রামবাবু শ্যামবাবু যদুবাবু যেখানে যান সঠিকভাবে একটু সমাধান করুন আগে, ঠিক আছে? এটাকে সমাধান করুন, একাধিক প্রবলেম রয়েছে, এগুলোকে সমাধান করতেই হবে আপনার। একদমই তাই, এবং এত অল্প সময়ের মধ্যে এভাবে বিশ্লেষণটা যখন পরিষ্কার মানে পূর্ব মানে দক্ষিণ পূর্ব দিকে একদম, মানে প্রথমেই বললাম দক্ষিণ পূর্ব দিকে নোংরা ফেলছো কেন, তার উত্তর হলো ডাস্টবিন আছে এবং সেটা বাস্তুতে এফেক্ট করছে মারাত্মকভাবে ডিস্টার্ব হচ্ছে। গ্যাস গ্যাস্ট্রিকে ভুগবে, কেউ না কেউ গ্যাস গ্যাস্ট্রিকে ভুগছে বাড়িতে, এবং পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে। বাস্তু একটা ভাইটাল বিষয়, এবং এই ছকের মধ্যেই টোটাল সমস্ত কিছু লিখিত আছে, আমরা জাস্ট রিডিং করছি, এবং এখান থেকে যে সলিউশন সমাধান সেটাও করে দেওয়া যায়। সেটা তো ছক, এটা সায়েন্স, এটা বিজ্ঞান, এটা অঙ্ক, এটা টোটাল ক্যালকুলেশন, যার উপর ভিত্তি করে আমি এগোচ্ছি, আমরা এগোই। একদমই তাই, এবং এই এগোনোটা তখনই সম্ভব হয় যখন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে একদম সুন্দর জায়গায় নিয়ে যাওয়া এবং ক্যালকুলেশনটা একদম নিখুঁত হয়, এবং সেই সময় যে ডিসিশনটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু একদম পারফেক্ট। তাই বলবো যারা বিভ্রান্ত হয়ে রয়েছেন, যারা সমস্যায় রয়েছেন, তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন, যারা ভালো আছেন তারাও যোগাযোগ করবেন, কারণ আগামী দিনটা আপনার কেমন যাবে সেটাও কিন্তু জানতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন কার জন্য জানবেন? হ্যালো, হ্যাঁ, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। সায়ন্তন ব্যানার্জি। ডেট অফ বার্থ? 9/7/1995। সময়? সন্ধ্যে 7:07। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগরে। ঠিক আছে, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আপনার ছেলের তো জন্মবার হলো রবিবার। রবিবারে জন্মগ্রহণ করেছিল বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। আমি কি ঠিক বললাম? বর্তমানে কেতুর মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে। কেতুর মহাদশা, শনির অন্তর্দশা, ছেলেটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে,
একটা কথা আমাকে একটু শেয়ার করুন এইবার। বলুন। সেটা হলো আপনাদের বাড়ি বা বাড়ির আশেপাশে, আপনাদের বাড়ি বা বাড়ির সন্নিকট দু চারটে বাড়ির মধ্যে অকাল মৃত্যু সংক্রান্ত বিষয় ঘটে আছে। সেটা আকস্মিক মৃত্যু হতে পারে, সুইসাইড হতে পারে, বা হঠাৎ কোনো রোগ ভোগে আক্রান্ত হয়ে মারা গেল। এবং এই তিনটের মধ্যে আমার খুব ডাউট আছে সুইসাইড বা আত্মহত্যা সংক্রান্ত কোনো বিষয়। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। আপনার বাড়িটা বা বাস্তুটা মারাত্মকভাবে ডিস্টার্ব আমি পাচ্ছি, অন্ধকারাচ্ছন্ন একটা বাড়ি পাচ্ছি। না স্যার, আমাদের বাড়িতে অন্ধকার না, যথেষ্ট আলো বাতাস সব ঢোকে। ওই বাড়ি নয়, আমি ওই ওই অন্ধকার বলছি না। আপনি যেটা বলছেন সেটা হলো সূর্যের আলো। আমি সূর্যের আলোর কথা বলছি না, গ্রহগত দিক থেকে বাস্তু সমস্যা যাদের থাকে, বাস্তু রিলেটেড যাদের প্রবলেম থাকে, সেই বাড়িগুলো অন্ধকারাচ্ছন্ন হয়। এই অন্ধকার সানলাইট, সূর্যের আলো নয়, এই আলো সেই আলো নয়, এই অন্ধকার সেই অন্ধকার নয়, অন্ধকার আলাদা। এই অন্ধকার হলো এই বাড়ির দিক থেকে যে কোনো শুভ কাজে বাধা হবে, বাড়ির দিক থেকে কেউ না কেউ রোগ ভোগের লেগে থাকবে, যত টাকা ইনকাম হোক না কেন তারপরেও সেই অর্থ বেরিয়ে যাবে, হওয়া কাজবাজ হবে না। কোনো মানুষকে ভালো বললেন সেই মানুষটা আপনাদেরকে উল্টোভাবে রিয়াকশন করবে। কি বলছো বুঝতে পেরেছেন? এগুলো ঘটে। আমি কি বললাম, আপনাদের বাড়ি বা বাড়ির সন্নিকট দু চারটে বাড়ির মধ্যে? না, আমরা যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে, কিন্তু আমরা তখন বাড়ি পাল্টে নিজের বাড়ি করেছি। এই ছেলেটা কোথায় জন্মগ্রহণ করেছিল? আমার কথাগুলো মিলছে না মিলছে না? সেই বাড়িতে কিছু ঘটেনি, সেই জন্যই জিজ্ঞাসা করছি যে এই বাড়িটাও কি দোষ আছে। আপনি ভুলিয়ে ফেললেন, আপনি এইমাত্র বললেন যে আগের বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, এই বাড়িতে নয়, তাই তো? হ্যাঁ, তো সেটাই তো বলা হচ্ছে। এবং আপনার ছেলে আগের আগের বাড়িতে জন্মেছে, ঠিক? না, আগের বাড়িতে তো জন্মাইনি, আমরা ভাড়া ছিলাম, তো এখন আমরা নিজের বাড়ি করেছি। হ্যাঁ, আপনার ছেলে কোথায় জন্মেছে? কৃষ্ণপুরেই জন্মেছে, কিন্তু আমরা ভাড়া ছিলাম আগের বাড়িতে, উনি এরকম ঘটনা করেছে, কিন্তু আমরা নিজের বাড়িতে অন্য। ঠিক আছে, যেটা বলছি আপনার ছেলের কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই জানতে চাইছি। আমি জানি কি করে ছেলেটি, কিছু করতে সহজে পারবে না, কারণ বাস্তু রিলেটেড প্রবলেমে ও ওর মধ্যে একটা এফেক্ট হয়ে আছে। ছেলেটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, যে কোনো কাজ করতে গিয়ে দু পা এগিয়ে গিয়ে তিন পা পিছিয়ে যাচ্ছে, এবং ওর বন্ধু বান্ধব গুলো ভালো নয়, এবং যে বন্ধু মোবাইলের মাধ্যমে আসছে, যাদের সামনে সামনে দেখা যায় না। ছেলেটা অনেক রাত করে ঘুমায়, অনেক রাত করে ঘুমায়। না না, রাত করে ঘুমায় না স্যার, ওর বন্ধু বান্ধব মিশেও না, ঘরেই থাকে বেশিরভাগ, বন্ধু বান্ধব অতটা নেই। মোবাইলে মোবাইলে মোবাইলে, এটা ওই মাঠে গিয়ে ফুটবল খেলছে না, মাঠে গিয়ে ক্রিকেট খেলছে না? না, মোবাইলে অনেকক্ষণ রাত কাটায় না, মোবাইলও বন্ধ করে রেখে দেয়। খাওয়া দাওয়া কখন করে? একদম ভালো। রাত্রিবেলায় খাওয়া দাওয়া কখন করে? এই 10টা সাড়ে 9টা 10টা সাড়ে 10টা বিছানা চলে যায় 11টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ছেলেটা ঘুমাচ্ছে কটা একটু খবর নিন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আজকে, জাস্ট এই লাইভ অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলছি, বিছানায় যাওয়ার মিনিমাম 2 ঘন্টার পরে ওই ছেলেটা ঘুমাবে, আপনি মিলিয়ে নিন। হ্যাঁ, আমাকে পরে জানাবেন আপনি। আচ্ছা স্যার, তাহলে কর্মের ব্যাপারে কিছু, কর্মের জায়গা থেকে ডিস্টার্ব, কর্মের জায়গা থেকে ডিস্টার্ব, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, হওয়া জায়গা পুরো ব্লক হয়ে আছে, সেটাকে খুলতে হবে, না খুললে হবে না, ও সিদ্ধান্ত নিতে পারছে না। ঠিক আছে, পরে যোগাযোগ করবেন। একদমই তাই। আসলে আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলি, শুধুমাত্র পার্টিকুলার জানার চেষ্টা করি, চাকরিটা কবে পাবো, বিয়েটা কবে হবে, সরকারি চাকরি হবে কিনা, আর আর কি কি ভালো দিক আছে। কিন্তু যখন একজন অ্যাস্ট্রোলজার
আগে পরে অনেকগুলো কথা বলছেন, আপনাদের মনে হয় মনে হতে পারে এটা অপ্রাসঙ্গিক কথা, কারণ আমার বাড়ির আশে বা পাশে কেউ মারা গেছে কি না সেটার সাথে আমার কি সম্পর্ক, বা আমার সন্তানের বন্ধু বান্ধব বেশি আছে কি কম সেটার সাথে কি সম্পর্ক, প্রশ্ন কি আমি চাকরি পাবো কি না, আমার বিয়েটা কবে হবে। কিন্তু একজন অ্যাস্ট্রোলজার যখন জন্ম ছক দেখে এভাবে বলছেন, পয়েন্ট পয়েন্ট ধরে ধরে বলছেন, তার মানে কিছু কি আছে কিনা সেটাও বলা যাচ্ছে। হ্যাঁ, তাই একটা দিদি একটা বলতে পারি, আমি আপনাকে একটা ভালো আম চারা দিলাম, একটা ভালো গাছ দিলাম, খুব ভালো গাছ, তার সঙ্গে সার দিলাম, জল দিলাম, আপনি সেই গাছটাকে নিয়ে আপনার যেখানে রোপণ করছেন সেই রোপণের জায়গাটি অর্থাৎ সেই মাটিটা যদি ভালো না হয়, আপনি গাছটা যত ভাবেই রোপণ করুন না কেন, সেখানে যতই সার দিন না কেন, যতই জল ঢালুন না কেন, গাছটা কিন্তু ততটা ভালো হবে না যদি ওই গাছটাকে আমি যদি সঠিক একটা মাটিতে ভালো জায়গায় রোপণ করে যদি সার জল দিতে পারতাম। দুটো জায়গা একটু বিচার করুন, এটাও মাটি এটাও মাটি, এটা পজিটিভ মাটি এটা নেগেটিভ মাটি, যে মাটিটা শুধু মাটি নয় ওই পাথর বালি সিমেন্ট মাখানো রয়েছে, আপনি সেইখানে যদি আম গাছটা রোপণ করেন সেখানে জল আপনি ঢালছেন সার আপনি দিচ্ছেন কিন্তু গাছটা কিন্তু সেইভাবে বাড়ন তো হবে না। এটাই হলো ভূমি, এটাই হলো মাটি। এবার আমি আমাদের দিক থেকে বলছি, আমরা সারাদিন পরিশ্রম করি এই প্রান্ত থেকে সেই প্রান্ত, সেই প্রান্ত থেকে ওই প্রান্ত, কোনো কোনো মানুষ হয়তো নির্দিষ্ট কোনো জায়গায় থেকে কাজ করছে কিন্তু সন্ধ্যের পর রাতের পর একটা নির্দিষ্ট বাড়িতে এসে সে কিন্তু রাত্রি যাপন করে, যেখানে তার বাবা মা ভাই বোন ওয়াইফ সকলে থাকে, সেটা হলো তার বাড়ি তার বাস্তু। এই বাড়ি বা বাস্তু যদি খারাপ থাকে কোনো মানুষ সহজে ডেভেলপমেন্ট পাবে না, পাওয়া সম্ভব নয়। আমি অকপটে আজকে বলে রাখছি, যে সমস্ত বাড়ির দক্ষিণ দিক বাথরুম রয়েছে বা টয়লেট রয়েছে মিলিয়ে নেবেন, সেই সমস্ত বাড়ির কোনো না কোনো মেম্বার গ্যাস গ্যাস্ট্রিক আলসারে ভুগছে, মিলিয়ে নিন, ঘটবে, ঘটতে বাধ্য। ঈশান কোণ আমরা প্রত্যেকে জানি, ঈশান কোণে বাথরুম রাখতে নেই, ঈশান কোণে আপনি বাথরুম রাখুন দেখবেন কন্টিনিউ ডিস্টার্ব হবে, আয় উন্নতি হবে না। অনেকের বাড়ি বাস্তু মতেই হয়তো করা হয়েছে কিন্তু করার পর দেখা গেলো দু বছর চার বছর যাওয়ার পর জলের যে ট্যাপ জলের যে কল সেই কলটা একটু খারাপ হওয়ার কারণে কন্টিনিউ জল টেপ 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 টিপ 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 করে পড়ে যাচ্ছে, লিকেজ ওয়াটার, জল পড়ে যাচ্ছে। আপনি জেনে রাখবেন ওই বাড়ি থেকে জলের ন্যায় অর্থ যেন তেন ভাবে বেরিয়ে যাবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক যুক্ত, ওটা বাস্তু, বাস্তুর সঙ্গে জ্যোতিষ দুটোর একদম কম্বিনেশন। এবার আমি যদি হাতে আসি, হাতের রেখাতেও আপনার বাড়িতে কোনো ধরনের অঘটন ঘটে আছে কি না সেটাও বলা যায়। একদম হাতের পুরো মিডিল যে জায়গাটি, একদম মিডিল যে জায়গা যাকে আমরা মঙ্গলের ক্ষেত্র বলি, সেই মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন, তবে ক্রসটা যদি হৃদয় রেখা এবং শিরোরেখার মাঝখানে হয় তার রেজাল্ট কিন্তু পজিটিভ, খুব ভালো রেজাল্ট দেয়, বুঝতে হবে জায়গাটা বুঝতে হবে। ঠিক ওইখানে যদি কালো স্পট কালো তিল ক্রস সাইন জব সাইন যদি থাকে, অশুভ চিহ্ন যদি ওখানে থাকে, আপনি জানবেন আপনার বাস্তু রিলেটেড প্রবলেম আছেই, হতে বাধ্য। হাত দেখে আমরা বলতে পারি হাতের কালার যদি কালচে ধরনের হয়, কালচে ছোপ 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 কালচে, এবং বিশেষ করে মিডিলে মাঝখানে, জানবেন বাস্তু রিলেটেড প্রবলেম হবেই, হতে বাধ্য। অনেক মানুষ আছেন যারা হয়তো নতুন বাড়ি কিনেছেন বা নতুন হয়তো জমি কিনেছেন কিন্তু দু বছর পাঁচ বছর পর জানতে পারলেন সেই জমি বা সেই বাড়ি কাগজপত্রের দিক থেকে ডিস্টার্ব,
যারা ভুক্তভোগী তারা অনেকেই জানেন, সেটাও হাতে আছে, সেটাও হাত দেখে বলা যায়। এবং আমি মানে যারা আমার কাছে আসে আমি তাদেরকে বলে দিই, হাতটা পড়লে বলে দিই যে আপনি আইনগত দিক থেকে একটু ডিস্টার্বের মধ্যে পড়বেন, সেটা হলো আপনার বাস্তু রিলেটেড বা ভূমি রিলেটেড, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটি সম্পর্কিত। এখানে একজন জ্যোতিষীর কাজ। ঠিক কথা। আর ঠিক সেই কারণেই যারা যোগাযোগ করেছেন তারা জানেন যে কতটা রেজাল্ট তিনি দিতে পারছেন। আর এই যোগাযোগ করার জন্য কিন্তু রয়েছে বিভিন্ন চেম্বার, চেম্বারে আসবো কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কার জন্য জানবেন? আমি আমার হাজবেন্ডের জন্য জানবো। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন। তরুণ কুমার সিং। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জন্ম তারিখ? হ্যাঁ, 12/12/10। হ্যাঁ, 1978। সময়? 6:15। অনেক ভেবে বলছেন তো। সকাল সকাল না রাত সন্ধে? সকাল সকাল সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুর। আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? না না না, সমস্যা অন্য জায়গায় হচ্ছে, পাশে হয়তো শাশুড়ি মা বা কেউ আছেন তাদের কাছ থেকে রিপিট নিয়ে নিয়ে উনি। না না, কেউ নেই। কেউ নেই তাহলে? অনেক ভেবে ভেবে বললেন, যাই হোক, মেদিনীপুর বললেন। আসলে কথাটা আমি মানে ফোনে দেখছি আর আপনার সাথে কথা বলছি, হাবড়ে যাচ্ছে। আসলে হঠাৎ করে আপনার স্বামীর জন্মবার তো বৃহস্পতিবার, তাই তো? ঠিক। মকর রাশি, কন্যা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ রাক্ষসগণ, বর্তমানে শনির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে, হাতে তো টাকা পয়সা সেভাবে রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে প্রচুর কাজবাজি জায়গাটা। ওনাকে ওনাকে খারাপ আমি বলবো না, কাজবাজি জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু হাতে টাকা রাখতে পারছে না। কি করেন উনি, আপনার স্বামী কি করেন? পারিবারিক জীবনে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু কিছু ডিস্টার্ব থাকবে। আমি জানি তো, আপনাকে প্রশ্ন করতে হবে না, আমি আপনাকে বলে দেবো, আপনাদের পারিবারিক জীবনটা নিয়ে ডিস্টার্ব হবে ভীষণ ভাবে, এবং দুজনের মতের মিল কখনোই হয় না, হতে চায় না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছেন। এবার আপনার কাছ থেকে শুনবো একটু, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে তিন নম্বর কোনো ব্যক্তি, সেটা মানে শাশুড়ি মা হতে পারে, ননদ হতে পারে, ভাই হতে পারে, নিজের ভাই হতে পারে, দাদা হতে পারে, কেউ না কেউ ডিস্টার্ব করবে কিন্তু। হ্যাঁ বলছেন না না বলছেন কোনটা? এরকম তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে সম্পর্কের মধ্যে? হ্যাঁ, তাহলে রেসপন্স করুন যে আপনাদের দুজনের রিলেশনের মধ্যে সে পরিবারে যে কেউ, তিনি কি ভীষণ আছে? নিশ্চয়ই আছে কেউ। হ্যাঁ কেউ আছে নিশ্চয়ই। এবং আপনাকে আমি আরেকটা কথা বলে রাখবো, যেটা ভেবেছিলাম বলবো না, সেটা হলো আপনাদের আশেপাশে যদি কোথাও ওঝা বাড়ি বা ঠাকুর বাড়ি যদি থাকে, সেখানে আপনাদের কিন্তু কিছু নেগেটিভ কাজ হয়েছে, ঠিক আছে? আপনি পরের মাসে যোগাযোগ করুন। একদমই তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো দেখে নেব। সোমবার দিন দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের
দ্বিতীয় এবং চতুর্থ শনিবার শাওরাফুলি এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। আশারা গতি একদমই ফোন করছেন এবং তার সাথে অনলাইন পরিষেবাও কিন্তু রয়েছে। আর যারা ফোন করছেন তাদের একটু রিকোয়েস্ট করি, একদম টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, মোবাইলে বা ফোনে কথা শুনবেন এবং একটু প্রপার ওয়েতে রেসপন্স করবেন, কারণ সময় খুব কম থাকে, সেক্ষেত্রে যদি অনেক বেশি কথা জিজ্ঞাসা করতে হয় সেটা অসুবিধা হয়ে যায়। এবার আসি, এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তেই তো সমস্যাগুলোর মধ্যে থাকি, ডিসিশন মেকিংটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। একজন বন্ধু আছে, দেখে নি কে রয়েছেন, নমস্কার, কার জন্য জানবেন? নমস্কার, আজকে মনে হয় কিছুটা প্রবলেম হচ্ছে ফোনে। নমস্কার, শোনা যাচ্ছে? আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? নাহলে আমি ফোনটা কেটে দেবো। হ্যাঁ, সময় নষ্ট করে তো লাভ নেই, আমরা একটু আলোচনায় থাকবো। জীবনের সিদ্ধান্তটা কেমন করে আমি সিদ্ধান্ত নেব? অনেক সময় আমরা খুব ভালো ডিসিশন নিয়ে ফেললাম, আবার কিছু ডিসিশন ভীষণ বাজে নিলাম। সব থেকে বড় কথা, সামনে যখন দুটো বা তিনটে অপশন যখন চলে আসে, তখনই বোঝে যায় না যে আমি কোন রাস্তাটা ধরে এগোলে সহজে সাকসেসটা পাবো। এই মুহূর্তে যে সমস্ত আমার ছোট ছোট ভাই বা বোন যারা আছো, ছোট ছোট বাচ্চা যারা মাধ্যমিক দিয়েছো, তাদের সিদ্ধান্ত নিতে হবে আমি আর্টস নেবো, কমার্স নেবো, ওটা সায়েন্স নেবো, সামনে তিনটে। হ্যাঁ, এবার যেহেতু নাম্বারটা আমার বেশ ভালো হয়েছে, 80% নম্বর পেয়েছি, এবং সায়েন্সটা পেলে বা সায়েন্সটা নিয়ে এগোলে জীবনে আমি কেরিয়ার ভালো বিল্ড আপ করবো। সুতরাং এই সূত্রে অনেকেই আছেন সায়েন্সে ভর্তি হয়ে যান, কিংবা কখনো কখনো বাবা মারা টাই থাকে না, সায়েন্স নিয়ে ছেলে পড়ছে মেয়ে পড়ছে, একটা আলাদা বিষয় লোককে বলতে হবে। কিন্তু আমি অনেক সময় দেখেছি এবং একটা ঘটনা ঘটেওছে, একটা ছেলে তার ছকটা আমি দেখেছিলাম কমার্স নিয়ে সে যদি এগোতে পারতো খুব সুন্দরভাবে, সে ব্যাংকিং সেক্টরে বা ইকোনমিক সাইটে সে দাঁড়িয়ে যেতে পারতো, ভালো নাম্বার পেয়েছে, বাবা মার কারণে রিলেটিভদের কারণে তাকে জোরপূর্বক সায়েন্সে ভর্তি করিয়েছে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট করেছে ভালো, পরবর্তীতে যখন কলেজে আসে ফার্স্ট ইয়ারটা কোনোভাবে দিতে না দিতে সেকেন্ড ইয়ার যখন শুরু হয় তখন রীতিমতো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ড্রাগস নেওয়া পর্যন্ত শুরু করে। বাবা কলকাতা পুলিশের একজন পদস্থ অফিসার, আমার নিজস্ব ক্লায়েন্ট, আমি জানি তার, আমি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনিও, নামটা উল্লেখ করছি না। বাবা যতক্ষণ বাড়ির বাইরে আছে তো বুঝতে পারছে না, বাড়িতে যখনই আসছে তার মিসেস কান্না করছে, মিসেস বলতে পারছে না বাবাকে, কিন্তু বাবার তো চোখ, জহুরির চোখ, তিনি বুঝতে পেরেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেন। করার পর তিনি যখন এই বিষয় নিয়ে যখন কথা বলছেন তখনই বললেন এই অবস্থা। আমি বাবা আমাকে বার করে দিয়ে সেই ছেলেটার সঙ্গে আমি যখন পার্সোনাল কথা বললাম, ছেলেটা হাউ করে কান্না করে আর বলছে আমি পেশাটা নিতে পারছি না দাদা, মানে আঙ্কেলও বলছে দাদাও বলছে আমি পেশাটা নিতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি না। সুতরাং এই জায়গা থেকে সাইজটা যে খারাপ আমি একবারও বলছি না, কিন্তু আপনার ছেলে বা আপনার মেয়ের জন্য কোনটা নিয়ে এগোলে কেরিয়ারটা বিল্ড আপ হবে, আমরা প্রত্যেকে চাই, আমরা প্রত্যেকে চাই জীবনে প্রতিষ্ঠা পেতে, ভালো একটা কেরিয়ার তৈরি করতে, এবং বকলমে আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইনকাম করা, যেটা আমরা সবাই বলি না, সেটা যাতে ভালো হয়। সুতরাং এই যে অপশান 1, 2, 3, আপনি কোনটা নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি আপনার আগামী দিনের 2 বছর, 5 বছর, 10 বছরের ঘটনা নয়, আপনার জীবনের ঘটনা যিনি অ্যানালিসিস করে বলে দিচ্ছেন, বলে দিতে পারেন, সেরকম মানুষের সঙ্গে যদি যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার টেনশনটা কিছুটা হলেও কমবে। একদমই তাই। দেখে নেবো, একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সাথী মণ্ডল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 7/9/2006। সময়? সময় রাত্রি 11:10। 7/9 বললেন? হ্যাঁ, 7/9/2006, রাত 11:10। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। ঠিক আছে, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন রাশি জানি, কুম্ভ রাশি।
অনুষ্ঠান কি নিয়মিত দেখছেন নাকি আজকে প্রথম? হ্যাঁ, দাদার অনুষ্ঠান আমি দেখি, ভালো লাগে। যাই হোক, যে ডেট অফ বার্থ আমাকে বললেন 2006 সাল সেপ্টেম্বর মাস 7 তারিখ, হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার রাত্রি 11:10 বীরভূমে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং গণ হল নরগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির 7.5 চলছে। 7.5 আক্রমণ আমি বলবো না, মানে 3 কোণ থেকে 3টে আক্রমণ ওর উপর এখন এই মুহূর্তে চলছে। এই শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির 7.5, এই টাইমটা ওর পক্ষে ভালো নয়। না দাদা, ওর পক্ষে ভালো নয়, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, হুটহাট করে কেমন যেন বদনামে পড়ে যাবে। আপনাদের নিজের কোনো রিলেটিভসে বর্তমানে অসুস্থ আছে এবং কেউ না কেউ অলরেডি গতও হয়েছে, কি বললাম বুঝতে পারছেন? এই জায়গাটা ভালো নয় এবং প্রেম সংক্রান্ত দিক থেকে কোনো বদনাম আসবে মেয়েটির। পড়েছে? হ্যাঁ তোমার না বলুন তো একটু এবার। হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ দাদা। এবং আপনারা তো ঠিকঠাক ভাবে মানতেও পারছেন না। না না, আমাকে বলে দিয়েছিলেন তো দাদা। আমি একটা কথা জানতে চাইছি, মেয়ের HS এর রেজাল্ট ভালো তো হয়নি, রেজাল্ট বেরোলো, তো আমি জানতে চাইছি মেয়ের আর্টস নিয়ে পড়েছে, তো এখন কি নিলে ওর পক্ষে সঠিক হবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, এই প্রশ্নের উত্তর আমি 2 মিনিটের জন্য আমি আপনাকে উত্তর দেব না। কেন দেব না? কারণ শুধুমাত্র এই জন্মছক নয়, জন্মছকের পাশাপাশি আরো 5-6টা সাইড আছে। ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, ব্রেকান চক্র, দশা, অন্তর্দশা, নবতারা, এরকম অনেকগুলো পার্ট আছে আপনার মেয়ের জীবন। আমি 2 মিনিটে আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। আপনি বীরভূম থেকে তো বলছেন? আমি আগামী মানে গতকাল আমি মানে 3 নম্বর শনিবার গেছে আমি ছিলাম, আবার আগামী শনিবার আমি স্পেশালভাবে বর্ধমান চেম্বার করছি। যাদের মনে হচ্ছে রেজাল্ট চাই তারা অবশ্যই যোগাযোগ করুন, আপনিও যোগাযোগ করুন। আপনার মেয়ের মানে শুধুমাত্র পড়াশুনো নয়, যে বদনামে যে জায়গাটা আছে সেটাকেও কাটাতে হবে এবং আমি দায়িত্ব নিয়ে কাটিয়ে দিতে পারবো, এবং আগামী দিনে যাতে একটা ভালো পড়াশুনো করে কেরিয়ার তৈরি করতে পারি সেটা আমি দায়িত্ব নিয়েও করে দেবো। একটু যোগাযোগ করুন আমার সঙ্গে, সব বলে দেবো, অসুবিধা নেই, সবই করে দেবো। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ সত্যি কথা এটা সম্ভব না। আর কমিটি আমি সিদ্ধান্ত নিয়ে দেবো না এভাবে, ঠিক, কারণ ওই যে যেটা নিয়ে আমরা প্রশ্নটা ছিল যে ডিসিশন মেকিং, কারণ আজকে তো এই সিদ্ধান্তটা যদি তোমার উপর ডিপেন্ড করে। আমি এই মুহূর্তে বলি হ্যাঁ অমুক সাবজেক্টে অনার্স করো, আপনি আমার কথা বুঝে চললেন, কিন্তু এই যে আমি বললাম এটা টোটালটাই অনুমান ভিত্তিক, যেটা বিজ্ঞান ভিত্তিক নয়। সুতরাং আপনি হয়তো কষ্ট করে মেয়েটাকে পড়ালেন 3টে বছর, গ্রাজুয়েশন কমপ্লিট করলো, আরও 3টে বছর বিভিন্ন জায়গায় কর্মের জন্য খোঁজাখুঁজি করলো বা পড়াশুনো করলো, কিন্তু আলটিমেট লক্ষ্য হলো একটা কেরিয়ার। যখন সেটা পাবে না তখন কিন্তু আপনি সেই 5 বছর পর, 6 বছর পর, 7 বছর পর, তখন কিন্তু আপনি আমাকে মনে মনে হোক আর প্রকাশ্যে হোক বাজে কথা বলবেনি, আমি সেটা শুনতে পছন্দ করবো না। যে কারণে আমি অকপটে বলতে পছন্দ করি, আমি লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা, রেজাল্ট চাই আমি দিতে পারি, এবং তার জন্য জ্যোতিষ এবং অ্যাস্ট্রো, জ্যোতিষ মত পাশাপাশি তন্ত্র মত দুটোকে কম্বিনেশন করে আমি কাজ করে দিই। কাজ হবে না কেন? কাজ হবে না কেন? হতে বাধ্য, হতে হবে। আমার বয়সটা কম কিন্তু জ্যোতিষী হিসাবে বয়সটা যথেষ্ট হয়েছে, এই অতি অল্প বয়সে সাকসেসটা কিন্তু এমনি পাইনি, আপনাদেরও পাওয়াবো। একদমই তাই, আর তার জন্য যেটা করতে হবে একদম সরাসরি যোগাযোগ করতে হবে, সময় নষ্ট না করে করতে হবে, যাতে সময়টাকে কাজে লাগাতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।